ඉබා චොට්ටු තමකිනේ. আর কোনো ভয় নাই, যে বাধা যখন পড়েছে ঠাকুর বাবা আর বাতাসিকে সেবাদাসি করতে পারবে ক্লাই। বীর করে কি বলছে টাবু, প্রণাম করছে কাকে? হিমা ছোট্ট থমাই দে মা, ছোট্ট থমাই দে। হে সমুদ্রতে, এবার আপনি শান্ত হন, আর ঝঞ্ঝার প্রয়োজন নেই, আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি আমার ভক্তের মনের ইচ্ছে পূরণ করতে পেরেছি। সময় হঠাৎ করে ঝড় উঠল, আবার থেমেও গেল। তবে কি ঠাকুর বাবা, ঠাকুর বাবা, ঠাকুর বাবা, মুদে কি দোষ হইল? মুড় মেয়েটা সেবা দাসি হতে পারিল নাই, মোর মেয়েটার এখন কি হবে? কাঁদিস না, কাঁদিস না বাতাসির মা, দোষ তোর নয়, তোর মেয়েরও নয়, তোর মেয়ের ভাগ্য নষ্ট করেছে অন্য কেউ। কে বাবা, কে বটেক, একবার ঠো। আমি তাকে খুঁজে বের করব এই বংশী, তুই চিন্তা করিস না, সে নিজের পাপের সাজা পাবেই। ঠাকুর বাবা কি বুঝছে গেলেন, কোন সন্দেহ হলো? মোর দিকে তাকায় বলছেন কেনে? যেই গোষ্ঠীতে আমাকে অবিশ্বাস করবে সেই পাপের ফল সে ভোগ করবেই। তোদের সাপ মোচনের জন্য আমি রোজ পুজো করি, প্রায়শ্চিত্ত করি, আর আমাকে অবিশ্বাস, একজনের পাপে, একজনের পাপে তোরা সবাই ধ্বংস হয়ে যাবে। কথাটা তোরা সবাই মনে রাখিস। হে ঠাকুর বাবা, গোসা একটু করবে ক্লাই, এইখানে কার ঘরে কটা মাথা আছে যে আপনাকে অবিশ্বাস করবে? বাতাসির কপালটাই খারাপ আছে যে আপনার সেবাদাসী হতে পারলো ক্লাই, কিন্তু বাবা এখন সে কি করবে? বাতাসির জন্য আমি অন্য বিধান দেবই, আগে আমাকে জানতে হবে বাতাসির এমন দুর্ভাগ্য হলো কার পাপে। তোরা এখন সবাই যা, আমাকে ধ্যানে বসতে হবে, জানতে হবে সেই পাপীর নাম। ই চলো চলো সকলে চলো চলো চলো, বাবার থানটা খালি করো, চলো 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 চলো, যাও যাও যাও, সকলে যাও সকলে যাও যাও। তুই কোথায় যাচ্ছিস বটে? বাবার থানটো সাফা করবে কে? হ্যাঁ
বাবার পায়ে ধরে মাপ চা। ঠাকুর বাবা, আপনি টগররে সাজা দেন। আপনার বিধানটা শুনে ও অনেক ফরফর করছিল বটে। বাতাসিকে ঠাকুর বাবার সেবা দাসী তো হতে হবে। শিবু ওকে বিয়েটা করতে পারবে কিলাই? কি কেমন বিধানটা দিলেন ঠাকুর বাবা! কি হইল, কথা তো কানে যাচ্ছে না? তোকে আগেও তো বলেছি, এই টগর আমার বিধানের উপরে তোর ভরসা নেই। কেন রে, কি দোষ করলাম আমি? হে ঠাকুর বাবা, এ আপনি কি বলছেন? আপনি দেবতা, আপনি কেন দোষ করবেন? আপনি মোদের নতুন জীবন দিয়েছেন। দোষ টগর করছে, আপনি ওকে সাজাটো দিন ঠাকুর বাবা, আপনি ওকে সাজাটো দিন। না বংশী, এই কথা বলিস না, টগর তোর বউ, আমার আমার মেয়ের মতো, আমাকেও অবিশ্বাস করে না, হয়তো আমার উপরে অভিমান করেছে, তাই না টগর? এমন কোনোদিন করিস না, এতে তোরই পাপ হবে, সবর গোষ্ঠীর সর্বনাশ হবে। দেখলি দেখলি টগর, ঠাকুর বাবা দয়াটা দেখলি? পায়ের ধুলি নেই টগর, পায়ের ধুলি নেই। বাবা দয়া করো বাবা, মোদের সাপ কাটাও বাবা, মোদের সাপ কাটাও বাবা, মোদের সাপ কাটাও। মু জানি কে মোদের সাপটা কাটাবে, মু তার পায়ের ধুলা মাথায় লিব বটে। ঠাকুর বাবার লয় আমার ভক্ত আকুল হয়ে আমাকে ডাকছে, যদি এই বৈকুণ্ঠপুরিতে থেকে আমি তার ডাকে সাড়া না দিতে পারি, তাহলে আমি এই বৈকুণ্ঠপুরী ত্যাগ করব। ভ্রাতা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কারণে বিশেষ উদ্বিগ্ন, কি এত ভাবছো? ভগিনী, রথযাত্রার সময় আগত প্রায়, এই উৎসব শ্রীক্ষেত্রের এবং জগতের সবচেয়ে পবিত্র উৎসব। ভাবছি এ সময় শ্রীলক্ষ্মীর বৈকুণ্ঠপুরী ত্যাগ করা উচিত হলো কিনা। তোমার ভক্তদের নিয়ে সে মোটেই চিন্তিত নয় ভ্রাতা, সে শুধু তার ভক্তদের কল্যাণ অকল্যাণ নিয়েই ব্যস্ত। না সুভদ্রা, এ তোমার ভুল ধারণা, শ্রীলক্ষ্মী মমতাময়ী, সে সবদের কষ্ট সহ্য করতে পারেনি তাই চলে গেছে। তাই বলে সে তোমাকে অবজ্ঞা করবে, তোমার নিষেধ অমান্য করবে? না না ভ্রাতা, এসব আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মানছি সে আমার নিষেধ অমান্য করেছে ভগিনী,
কিন্তু তবু আমি তাকে দোষ দিতে পারছি না। বরং আজ সে প্রমাণ করে দিল সে ভক্তদের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, এমনকি আমাকেও। তার এই স্বার্থহীন করুণাময় রূপকে শ্রদ্ধা না করে আমি যে পারি না ভগিনী। শ্রীলক্ষ্মী সত্যই অনন্যা। কিরে মেয়ে, তোকে বলেছিলাম না মা লক্ষ্মী তোদের সকলকে রক্ষা করবেন। তোরা যে মায়েরই সন্তান রে, মা তোদের জন্য সব করতে পারে। তুই এসেছিস মণিমা, জানিস জানিস আজ কি ঘটেছে? কিন্তু তুই কি করে জানলি, কি করে বুঝলি যে মা সকলকে রক্ষা করেছে? ওরে পাগল মেয়ে, আমিও যে মায়ের ভক্ত রে, এক ভক্ত আরেক ভক্তর মুখ দেখলেই বুঝতে পারে তার মনে কি চলছে। সেটা ঠিক বটে বুড়িমা, মায়ের পুজো করব, তো থাকবি বুড়িমা? মায়ের পুজো এমন জঙ্গলে হয় না রে, মা যে ঘরের লক্ষ্মী। যা ঘরে গিয়ে লক্ষ্মী পুজো কর, দেখবি তোর সংসারে সুখ আসবে, সমৃদ্ধি আসবে। না না, সেটা পারব কলাই, মুখ ঘরে রাখতে পারব কলাই মাকে, মোর মরদ তো জানতে পারলে কাটি ফেলাবে মুখে। মায়ের পুজো করলে কি অত ভয় পেলে চলে? মায়ের ওপর ভরসা রাখ, যা এই ঝাঁপি নিয়ে ঘরে যা। তুই যে বলেছিলি জীবন ভর মায়ের পুজো করবি, মায়ের ব্রত করবি। তুই আছিস মা, তুই আছিস, মুইয়া জানলুম তোকে, জীবন ভোর এবার তোয়ার পুজো করবক, তোয়ার বেত করবক। তুই আজ মান রাখলি মুদের। হে সেটা তো বলেছি বটে, কিন্তু তুই কি করে জানলি মোর মনের কথাটা? বুড়িমা, এই বুড়িমা, বুড়িমা, হে বুড়িমা,
বাচ্চা, কোথায় আরাম গেলে তো? বুড়িমা, মায়ের পুজো এমন জঙ্গলে হয় না রে, মাঝে ঘরের লক্ষ্মী। যা, ঘরে গিয়ে লক্ষ্মী পুজো কর, দেখবি তোর সংসারে সুখ আসবে, সমৃদ্ধি আসবে। তুই যখন বললি বুড়িমা, তখন মাকে ঘরে নিয়ে যাব। তুই যখন বললি বুড়িমা, মাকে ঘরে নিয়ে যাব। ওর ঘরে রেখে মাকে পূজা করব। কি করবে, বুকে কাটি ফেলাবে, আর কি হবে মোর? ঘরে নিয়ে যাব মাকে। চল মা, সাথে মোর ঘরে চল। আমি জানি টগর, এখন অনেক ঝড় বয়ে যাবে তোমার উপর দিয়ে, অনেক অত্যাচার, অনেক কষ্ট সহ্য করতে হবে তোমাকে, কিন্তু তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও টগর। সবরপল্লীর ঘরে ঘরে লক্ষ্মীশ্রীর প্রচার করতে হবে তোমাকে। আমি তোমার দুঃখ দূর করার জন্য সবরপল্লীর ঘরে ঘরে প্রতিষ্ঠিত হব। যাও টগর, এগিয়ে যাও। হে মা, তোমার মরদটাকে সামলে দিস, সে যেন গোসাটো না করে। মোর বড় ভয় লাগছে বটে, মু যেন শান্তিতে তোমার পূজাটা করতে পারি। সিটো দেখিস মা, সিটো দেখিস। তবে এই করছিস তুই, এই ঝাঁপি তুই কোথায় পেলি? লক্ষ্মীর ঝাঁপি, দেবী লক্ষ্মীর।